কক্সবাজার শহরের ব্যবসা সমৃদ্ধ এলাকা উত্তর নুনিয়াছড়ার সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় গড়া উত্তর নুনিয়াছড়া সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি, বিচার ও সালিশ উপকমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। দীর্ঘ প্রায় 12 বছর পর পৃথক এই তিনটি কমিটি পূর্ণাঙ্গ রূপে শুক্রবার ঘোষণা করা হয়। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তিনটি কমিটি ঘোষণা দেন। তিনি নিজেও উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবার মূল কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বর্তমান সভাপতি সেলিমুল্লাহ সেলিম, আর সাধারণ সম্পাদক মনোনীত হন রেজাউল করিম বাদশা। শুক্রবার আসর নামাজের পর উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে 24 সদস্য বিশিষ্ট সমাজ ও মসজিদ পরিচালনা কমিটি, 10 সদস্য বিশিষ্ট বিচার ও সালিশ উপকমিটি এবং 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। ওই সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার আগে কক্সবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। নতুন কমিটি ঘোষণার আগে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নবগঠিত সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি সেলিমুল্লাহ সেলিম, সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, সহসভাপতি কুতুবুদ্দিন ও সালামতুল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, শাহাবুদ্দিন শাহেদ ও হুসাইন ইসলাম বাহাদুর, কোষাধ্যক্ষ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, রেজাউল করিম নয়ন ও মোহাম্মদ মুস্তাফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিমুল হক আজিম, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন জনু এবং কার্যকরী সদস্য নুরুল আলম হেলালী বাবু, আনসার হোসেন, নাজির হোসেন, হাজি জসিমুদ্দিন, বদি আলম, মাসুদ পারভেজ, রাজিদুল হক সুমন, আব্দুল কাইম রাশেদ, নৌশাদ আলী নসু ও মইনুদ্দিন। বিচার ও সালিশ উপকমিটির সদস্যরা হলেন আহ্বায়ক কাউন্সিলর মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্যরা হলেন আব্দুল মান্নান, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, মোহাম্মদ মজনু, নাসির উদ্দিন, নুরুল ইসলাম নুরু ও কামাল উদ্দিন। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপদেষ্টারা হলেন কাউন্সিলর মিজানুর রহমান, নজির হোসেন কোম্পানি, আব্দুল হক সৌদাগর, গিয়াসউদ্দিন, নূর আহমেদ মহদ্দার, আজিজুর রহমান, আব্দুল খালেক, শামসুদ্দোহা, মফিজুর রহমান ও নাজু সৌদাগর। নতুন ঘোষিত কমিটি আগামী 27 ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রথম সভায় মিলিত হবে। আনসার হোসেন, DNN, কক্সবাজার।